ভাইজান, সাকিবের অভিনয় যথাযথ, তবে নতুনত্ব নেই। ঈদ উল ফিতরে বাংলাদেশে প্রদর্শনের চেষ্টা করলেও শুধুমাত্র কলকাতায় মুক্তি পেয়েছে ভারতীয় লগ্নির ভাইজানের ওরে। আর শাকিব খানের সিনেমাটি নিয়ে কলকাতার সমালোচকরা কি বলছেন? সম্প্রতি স্থানীয় আনন্দলোক প্রকাশ করেছে ভাইজান এলোরের রিভিউ। সেখানে শাকিবের অভিনয় সম্পর্কে বলা হয়, অভিনয়ে শাকিব খান যথাযথ, তবে খুব একটা নতুনত্ব কিছু পাওয়া যায়নি তার অভিনয়ে। এছাড়া উল্লেখ করা হয়েছে সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা। আসুন পড়ে নেই, ভাইজান এলো কিন্তু রাজত্ব করতে পারলো কি, শিরোনামের রিভিউটি। জয়দীপ মুখোপাধ্যায়ের চতুর্থ ছবি ভাইজান এলোরে। দেখতে গিয়ে মনে হলো গল্পের প্রথম ভাগটা অতটা বড় না হলেও চলত, বরং পায়েল আর সাকিবের অপ্রয়োজনীয় রোমান্সের গান বাদ দিলে চিত্রনাট্যে খানিকটা ভারসাম্য আসত। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এ ছবি মূলত অ্যাকশন কমেডি, যাকে অঘোষিত ভাবে ডেভিড ধাওয়ানের বিখ্যাত ছবি জুরো আর বাংলা রিমেক বলা যেতে পারে, তবে একটু অন্যরকম। গল্পের মধ্যে সেরকম নতুনত্ব কিছু নেই। জন্মের পর হারিয়ে যাওয়া দুই যমজ ভাই, এক ভাই আজান সাকিব, গরিবের ঘরে মানুষ ও ডাকাবুকু, আর এক ভাই উজান সাকিব, জমিদারের বাড়িতে জামাই বাবুর হাতে অত্যাচারিত হয়ে যুবধুবু। তারপর সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট প্যাকেজ। পরিচালক স্ক্রিপ্টে বিশেষ টুইস্ট দেওয়ার চেষ্টা করেননি। গদে বাঁধা স্ক্রিপ্টের সঙ্গে সাকিব খান শ্রাবন্তী পায়েলের গ্ল্যামার কোশেন্ট মিশিয়ে এমন একটা ছবি বানিয়েছেন যেটা দেখতে গেলে মাথা খাটানোর বিশেষ কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এই ছবিতে অন্তত সমস্ত সুতোকে একটা জায়গায় বাঁধার চেষ্টা করেছেন পরিচালক। তাতে অন্তত ছবির শেষে ওটা কেন এমন হলো টাইপের প্রশ্ন মাথায় থাকবে না। কিন্তু ওই চিত্রনাট্যের দুর্বলতার পাশাপাশি সংলাপের জোরও তেমন নেই, ফলে কোথাও নিজে থেকেই হাসি পায়, কোথাও আবার জোর করে হাসতে হয়। অভিনয়ে শাকিব খান যথাযথ, তবে খুব একটা নতুনত্ব কিছু পাওয়া যায়নি তার অভিনয়ে। হিয়া শ্রাবন্তী বা রুনা পায়েল, বিশেষ কিছু করার ছিল না। শ্রাবন্তী তবুও ভালো, কিন্তু পায়েলের জোর সে স এর উচ্চারণটা বরং বিরক্তিকরই লেগেছে। অভিনয়ের কথা যদি বলতে হয়, তবে ভিলেনের চরিত্রে শান্তিলাল বেশ দাপুটে অভিনয় করেছেন, বাকিরা কেউই তেমন উল্লেখযোগ্য নয়। আলাদা করে বলতে হয় রজতাভ দত্তের কথা, তিনি ভালো, কিন্তু নায়িকার বাবার চরিত্রে সেই এক কমিক রোলের গণ্ডিটা থেকে এবার একটু বের হয়ে আসতেই পারতেন। প্রতিদিন তারকাদের এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।